সাবস্ক্রাইব করুন বেঙ্গলি বলিউড চ্যানেলটিকে, আর বেল আইকনটিকে টিপুন লেটেস্ট বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চক ও ভৌতিক গল্প শুনতে। দশ জুলাই 2001, নর্থরাইড সিডনির একটা শুনশান রাত। সবাই তখন গভীর ঘুমে মগ্ন, চারদিক নিস্তব্ধ। একটা নীরব বাড়ি থেকে হঠাৎ 20 বছরের একটা ছেলে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তার আশেপাশের পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে, তাদের কাছে সাহায্য চাইতে থাকে। ছেলেটার নাম ছিল সেফ গঞ্জালেস। সে প্রথমে জন নামে তার এক প্রতিবেশীর কাছে সাহায্য চায়, তাকে তাদের বাড়িতে তার সাথে যেতে বলে। কিন্তু মধ্যরাতে হঠাৎই আকস্মিক ঘটনায় জন ভয় পেয়ে যায় এবং সেফের সাথে যেতে চায় না। পরে সেফের আরেক প্রতিবেশী হেনলি বেরিয়ে আসে এবং সেফকে শান্ত করার চেষ্টা করে। সেফ কোনো কথাই বলতে পারে না, তার চোখে মুখে প্রচন্ড ভয়, সে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না, শুধু হাত দিয়ে তাদের বাড়ির দিকে ইশারা করছে। তার ভাঙা ভাঙা কথায় হেনলি যতটুকু বুঝতে পারলো, তাহলে সেই বাড়ির ভিতরে নিশ্চয়ই কিছু হয়েছে। সে তাড়াতাড়ি জনকে বলে পুলিশের কাছে ফোন করতে, আর সে নিজে সেফের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু কিছুতেই সেফের মুখ থেকে কিছুই বের করতে পারলো না, প্রচন্ড ভয় পেয়ে নিজের উপর সব রকম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে পুলিশের অপেক্ষা না করে হেনলি সেফের বাড়িতে ঢুকে পড়ে। এরপর সে যা দেখে তার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। কি হয়েছিল সেদিন গঞ্জালেসের বাড়ির ভিতরে? হেনলি অন্ধকার সে বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে দেখে নিচে 46 বছর বয়সী টেডি গঞ্জালেস পড়ে আছে। এরপর তার পেছন পেছন সেফ এবং জনও আসে। হেনলির হাত পা প্রায় জমে গেছে, সে কিছুই বুঝতে পারছে না কি করবে। এমন সময় তার কানে আসে সেফ মা মা বলে চিৎকার করছে। সে পেছনে ফিরে দেখে 43 বছর বয়সী ম্যারি লোইভা জোসেফিনের লাশও পড়ে আছে। টেডি গঞ্জালেস এবং ম্যারি লোইভা জোসেফিনই সেফের বাবা মা। সেফ প্রায় পাগলের মতো হয়ে যায়, একবার তার মায়ের কাছে আরেকবার তার বাবার লাশের উপর হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে থাকে। হেনলি তখনও পুলিশের জন্য অপেক্ষা করছে। সবকিছু তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কি হয়েছে বাড়ির ভেতরে, একই সাথে এতগুলো খুন করার কারণ কি, কিছুই বুঝতে পারছে না সে। সবকিছু তখনও এক গভীর রহস্য। পুলিশ আসে, তারা সে অন্ধকার বাড়ির ভেতরে যায়। তারাও জানে না ভেতরে কতগুলো মৃতদেহ অপেক্ষা করছে তাদের জন্য। তারা গিয়ে মেঝেতে টেড গঞ্জালেসের লাশ দেখতে পায়। তার শরীরে কোট টাই পরা ছিল এবং ভেতরে সাদা শার্ট, মুখের কাছে রক্তে ভিজে গেছে। পুলিশ টর্চ লাইট ধরে লিভিং রুমের দিকে এগোতে থাকে, যেখানে তাদের টর্চের আলো পড়ে মেঝেতে পড়ে থাকা একটা শরীরের উপর, যে শরীরটা ছিল ম্যারি লোইজা জোসেফিনের। তার চোখগুলো তখনও খোলা ছিল এবং চোখে চশমা পড়া ছিল। তখন আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল পুলিশের জন্য, যা এর আগে হেনলি লক্ষ্যই করেনি। সিঁড়ি দিয়ে উঠে উপরতলার ঘরে আরো একটা লাশ পড়েছিল, আর এই লাশটি ছিল 18 বছর বয়সী ক্লডিনের। তার লাশ ঘরের মেঝেতে দেয়ালে একটা পাশে পড়েছিল। সেই দেয়ালের উপর থেকে রক্তের দাগ লেগেছিল। দেখে মনে হচ্ছিল কে ক্লডিনের মাথা দেয়ালের সাথে প্রচন্ড জোরে বাড়ি দিয়ে তারপর ছেঁচড়ে নিচে ফেলে দিয়েছে, তাই দেয়ালে রক্তের ছেঁচড়ানোর দাগ লেগে আছে। পুলিশ বাড়িটা চতুর্দিক রেস্ট্রিক্টেড করে দেয়। তারা বাড়ির ভেতরে এবং বাইরে ভালো করে তদন্ত করে দেখতে থাকে। এখন পর্যন্ত তারা একই পরিবারের 3টি লাশ পেয়েছে এবং একজন জীবিত আছে। এছাড়া আর কিছুই পুলিশের নাগালে তখন নেই। এখন সেফই তাদের একমাত্র ভরসা। পুলিশের ডগ স্কোয়াড সে বাড়ির আশেপাশে সব জায়গায় অনুসন্ধান করেও ব্যর্থ হয়ে ফিরে আসে। তাদের হাতে তেমন কিছুই আসে না যা দিয়ে কেসের সামনের দিকে এগোনো যায়। পুলিশ বাড়ির ভেতরে ভালো করে অনুসন্ধান শুরু করে দিল। অনুসন্ধানের সময় একটা বিষয় তারা লক্ষ্য করেছিল, যে বাড়িতে 3-3টা খুন হয়েছে, অথচ সবকিছু অনেক গোছানো ছিল। কোনো ভাঙচুর নেই, কোনো লুটপাট নেই, এমনকি কোনো হাতা পায়েরও চিহ্ন নেই। পুলিশের মনে তখন কিছুটা খটকা লাগে, কিন্তু কোনো কিছু তারা ঠিকভাবে বুঝতে পারছিল না। ধীরে ধীরে খবর খুব দ্রুত সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায়। টেলিভিশন হেডলাইন থেকে শুরু করে পত্রিকার মূল খবর হয়ে যায় গঞ্জালেস ফ্যামিলি মার্ডার্স। পুলিশের উপর চাপ আরো অনেক বেড়ে যায়। উপর মহল থেকে নির্দেশ আসতে থাকে যত দ্রুত সম্ভব এই মামলার সুরাহা করার। টেডি গঞ্জালেস জন্মেছিলেন ব্যাগিও সিটিতে।
তিনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর ধীরে ধীরে তিনি তার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শেষ করেন। তার সবসময় স্বপ্ন ছিল অনেক বড় কিছু করা, এবং তিনি তার স্বপ্ন পূরণের পথে অনেকটাই সফল হয়েছিলেন। এরপর 20 বছর বয়সে তার দেখা হয় ম্যারি লোইভা জোসেফিনের সাথে। ম্যারি লোইভা জোসেফিন ছিলেন অত্যন্ত সুন্দরী একজন নারী। প্রথম দেখাতেই দুজনের দুজনকে ভালো লেগে যায়, এবং তারা তাদের সম্পর্কটাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে থাকে। 1978 সালে তারা বিয়ে করে। টেডি গঞ্জালেস তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন। বিয়ের পরপরই তারা 2 সন্তানের পিতা মাতা হন। প্রথমটি ছেলে সেফ গঞ্জালেস এবং দ্বিতীয় জন তাদের মেয়ে ক্লাউডিন। একটা ছোট্ট সুন্দর পরিবার তাদের, সেখানে খুশি বা ভালোবাসার কোন কমতি ছিল না। তিনি সবসময় একজন স্বপ্নবিলাসী মানুষ ছিলেন। তিনি টাকা জমানো শুরু করেছিলেন একটি হোটেল দেওয়ার জন্য। তার পরিবারও এসব বিষয়ে তাকে যথেষ্ট সাহায্য করতেন। তাদের সহযোগিতায় তিনি একটি হোটেলও দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু প্রকৃতি কখনো কখনো মানুষকে এমন কিছু সামনে এনে দাঁড় করায় যে মানুষ কখনো প্রত্যাশা করে না। 1990 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পে ভেঙে চুরমার হয়ে যায় সবকিছু। গঞ্জালেস ফ্যামিলির হোটেলটাও ভেঙে চুরমার হয়ে যায়। হতাশা এসে জেগে বসে গঞ্জালেস ফ্যামিলির উপর। কি করবে তারা কিছুই বুঝতে পারে না। সংসারে আবার অভাব এসে হানা দেয়। তখন টেডি সিদ্ধান্ত নেয় তারা অস্ট্রেলিয়া চলে যাবে। সেখানে টেডির স্ত্রী ম্যারি লোইভা জোসেফিনের পরিবারের লোকেরা থাকত। 1993 সালে টেডি তার পরিবার নিয়ে সিডনিতে চলে যায়। টেডি তার ছেলে মেয়েকে সবসময় পড়াশোনার ব্যাপারে ভীষণ চাপ দিত, বিশেষ করে তার বড় ছেলে সেফকে। তার কাছে টেডির প্রত্যাশা অনেক বেশি ছিল। বাবা হিসেবে সন্তানের কাছে এমন প্রত্যাশা থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু টেডির প্রত্যাশাটা হয়তো একটু বেশি ছিল। সেফকে সে সব সময় পড়াশোনার ভেতরে রাখতে চাইত, কখনো কখনো পড়ার চাপটা একটু বেশি দিত। টেডির মেয়ে ক্লডিনকে তার বাবা মা ভীষণ পছন্দ করত, কারণ ক্লডিন ছিল বয়সের অন্যান্য মেয়েদের তুলনায় মেধাবী। স্কুলেও তার রেজাল্ট ছিল বরাবরই ভালো। সাল 2000, টেডি আবার তার পরিবারকে মোটামুটি বুঝিয়ে আনে। অনেকদিন স্ট্রাগলের পর তার একটি বড় বাড়িতে গিয়ে ওঠে। এই বাড়িতে ওঠার ঠিক 7 মাস পরে ঘটে ভয়ঙ্কর ঘটনা। এত বড় বাড়িটা ভারী হয়ে যায় 3-3 মানুষের লাশে। ফরেন্সিক ডিটেকটিভরা বাড়ির ভিতরে অনেকদিন ধরে তাদের পর্যবেক্ষণ চালায়, এবং যেখানে যা কিছু পায় সবকিছু সংগ্রহ করতে থাকে। তাদের সবচেয়ে সন্দেহ হয় বাড়ির ভেতরের অবস্থা দেখে। সেখানে একটা কিছু এলোমেলো ছিল, সবকিছু একদম গোছগাছ ছিল। আলমারি, সিন্দুর, টাকা পয়সা, ল্যাপটপ, সবকিছু যার যা জায়গায় ছিল, যেন ওই বাড়িতে কিছুই হয়নি। টেডি লাশের পাশে মেঝেতে কিছু রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং তার গাড়ির চাবি জব করেছিল। তার পাশে তার ব্রিফকেসটাও খোলা অবস্থায় পড়েছিল, যার ভেতর থেকে সব কাগজপত্র বেরিয়ে গিয়েছিল। পুলিশের ব্রিফকেসের পাশে যখন কাগজপত্রগুলো ঘেঁটে দেখছিল, দেখছিল কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। ঠিক সেই সময় তাদের চোখে পড়ে ব্রিফকেসের ঠিক পাশে একটা রক্তাক্ত জুতোর ছাপ। হয়তো খুনি পালিয়ে যাওয়ার সময় টেডির রক্ত তার পায়ে লেগে যায়, এবং সেই ছাপে খেয়ে পড়ে যায়। প্রত্যেক অপরাধী তার অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করে, এবং সেই ভুলের সূত্র ধরেই সত্যের সন্ধান পাওয়া যায়। ম্যারি লোইভা জোসেফিনের লাশের পাশে তার হাত ব্যাগটা এলোমেলো অবস্থায় পড়েছিল, এবং তার লাশের পাশেও মেঝেতে একইভাবে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। আর ক্লাউজিনের লাশ যেখানে পড়েছিল সেই দেয়ালের পাশে একটা জায়গায় দেয়ালটা কিছুটা ভাঙা ছিল, যেটা কোনো একটা ব্যাট অথবা এই জাতীয় শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে ভেঙে গেছে। সে বাড়ির রান্নাঘরে গিয়ে পুলিশ কিছুটা ভড়কে যায়। এমন ঘটনা তারা খুব কমই দেখেছে। রান্নাঘরের দেয়ালে নীল রঙের স্প্রে দিয়ে বড় বড় করে মোটামুটি পুরো দেয়াল জুড়ে লেখা অফ এশিয়ান্স। এই লেখার মানে কি হতে পারে, অথবা এই খুনের সাথে এই লেখার সম্পর্ক কি পুলিশ বুঝে উঠতে পারে না, অথবা এই খুনের সাথে এই লেখার সম্পর্ক কি পুলিশ বুঝে উঠতে পারে না। বাড়িটার রান্নাঘরের জানালার নিচের একটা দিক ভাঙা ছিল। ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু রান্নাঘরের ছুরির কেস থেকে 2 গায়েব ছিল। পুলিশ টেডির পাড়া প্রতিবেশী এবং তার চাকরির স্থলের সবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই পুলিশকে এমন কোন তথ্য দিতে পারে না যাতে পুলিশ এগোতে পারে। কিছুদিন পর পুলিশ গঞ্জালেস ফ্যামিলির একমাত্র সদস্য সেফকে সাথে করে নিয়ে যায় কিছু জিজ্ঞাসাবাদের জন্য। সেফকে প্রচন্ড বিধ্বস্ত লাগছিল তার পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায়, তাই পুলিশ তাকে এতদিন তেমন কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু আর কোন উপায় না দেখে
তারা সেফের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করে। এদিকে পুলিশ ভিকটিমদের শরীরের পর্যবেক্ষণ করে কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করে। টেডির হাতের ক্ষত এবং কাপড় চোপড়ের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল মৃত্যুর আগে সে বাঁচার চেষ্টা করেছে এবং খুনির সাথে তার হাতাহাতিও হয়েছে। ম্যারি লোইজা জোসেফিনের হাতে এমন কিছু ক্ষত ছিল যা দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর ঠিক আগে সেও বাঁচার চেষ্টা করেছে, কিন্তু ক্লডিনের শরীরে তেমন কোনো ক্ষত ছিল না। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী গঞ্জালেস ফ্যামিলির মৃত্যু হয় ঘটনার দিন বিকেল 4-7 মধ্যে। ডিটেকটিভ ব্রাঞ্চ আলাদা আলাদা করে গঞ্জালেস ফ্যামিলির সবার ফোন রেকর্ড করে। সেই তথ্য অনুযায়ী 4:10 দিকে ক্লডিন যখন নিজের ঘরে পড়েছিল তখন সে তার বন্ধুকে একটা মেসেজ পাঠায়। তার বন্ধুর কোন একটা পার্টি ছিল এবং সে মেসেজে সে পার্টির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তার কিছুক্ষণ পরে তার উপর অ্যাটাক করা হয়। বিকেল প্রায় 5:30 দিকে লইজা বাড়িতে আসে। সে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে এবং হাতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা নিচে রাখে এবং ভেতরের দিকে যায় এবং ঠিক সেই সময় তার উপর অ্যাটাক করা হয়। সে হয়তো জানেই না উপরে ঘরে তার মেয়ের মৃত লাশ পড়ে আছে। এর প্রায় 19-20 পর টেরি তার গাড়িতে করে বাড়িতে ফেরে। 7:00 দিকে সে বাড়ির ভেতরে ঢুকে এবং ঢুকে কাউকে না দেখে সে তার স্ত্রী এবং মেয়ের নাম ধরে ডাকে এবং যখনই সে বাড়ির ভেতরের দিকে যায় তখনই সে ভয়ঙ্কর মানসরূপী জানোয়ার তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কি ছিল ওই পেছনের কারণ, কি এমন শত্রুতা ছিল এই পরিবারের সাথে? ধীরে ধীরে সে রহস্য থেকে যখন পর্দা উঠে তখন হতবাক হয়ে যায় পুরো পৃথিবী। মৃত্যুর কিছুদিন পরে সেফকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে পুলিশকে বলে সন্ধ্যার দিকে সে তার বাবার অফিস থেকে বের হয়। এরপর সে গাড়িতে করে বাড়ির দিকে আসতে থাকে। সেদিন সে সময় বৃষ্টি হচ্ছিল তাই সে রাস্তার এক জায়গায় গাড়ি দাঁড় করায়। সেখানে তার এক বন্ধুর সাথে তার দেখা হয় এবং সে বন্ধুকে সাথে করে নিয়ে ডিনার খেতে চলে যায়। রাত্রায় 11:30 দিকে সে বাড়িতে ফিরে। বাড়িতে ফিরে সে লাশগুলো আবিষ্কার করে। সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না এবং চিৎকার করে তার পাড়া প্রতিবেশীদের ডাক দেয়। লোইভার বোন পুলিশকে জানায় ঘটনার দিন 6:00 দিকে সে গঞ্জালেস হাউসে যায় এবং অনেকক্ষণ কলিং বেল বাজায় কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। সেভাবে হয়তো বাড়িতে কেউ নেই তাই সে ফেরত চলে যায়। পুলিশ যতটুকু সম্ভব তথ্য প্রমাণ জোগাড় করেছে, এর চেয়ে বেশি আর কোনো তথ্য প্রমাণ জোগাড় করা সম্ভব নয়। যা কিছু তাদের কাছে এখন পর্যন্ত আছে সেগুলোর সাহায্যেই তাদের মামলা শেষ পর্যন্ত যেতে হবে। তারা সব এভিডেন্স গুলো আবার নতুন করে ঘেঁটে দেখা শুরু করলো। টেডির মানি ব্যাগে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ছিল এবং লোইজার ব্যাগে অনেক টাকা পয়সা ছিল, সেগুলো একটাও খুনি ধরেনি। তাই পুলিশ মোটামুটি নিশ্চিত যে খুনের উদ্দেশ্য চুরি কিংবা ডাকাতি নয়। যদি উদ্দেশ্য ডাকাতি না হয় তাহলে তারা মোটামুটি নিশ্চিত ছিল যে খুনের উদ্দেশ্য রাগ ক্ষোভ অথবা ঘৃণা থেকে। রান্নাঘরের দেয়ালের ওই লেখাগুলো থেকে তাই প্রমাণিত হয়। ঘটনার কিছুদিন পর একটা প্রেস কনফারেন্স করা হয় যেখানে সেফকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে সেফ মিডিয়ার সামনে বলে তার পরিবারই ছিল তার পৃথিবী। সে তার পরিবারের সবাইকে অত্যন্ত ভালোবাসত এবং সে তার পরিবারের সদস্যদের খুনি খোঁজার জন্য সবার সাহায্য চায়। সেদিন সে অনেক কান্নাকাটিও করে এবং বলে তার মানসিক অবস্থা ভালো নেই। তাই পুলিশ কিংবা মিডিয়া সেদিন তাকে আর কোনো প্রশ্ন করতে পারে না। কিন্তু পুলিশ সেই বাড়িতে তদন্তের সময় একটি চাঞ্চল্যকর প্রমাণ পায়, আর তা হল সেফের জুতোর শেলফে তারা একটি জুতোর বক্স খুঁজে পায়। সেই বক্সে জুতা বের করে তারা পরীক্ষার জন্য পাঠায় এবং টেরির লাশের পাশে যে রক্তাক্ত জুতোর ছাপ পাওয়া যায় তার সাথে পুরোপুরি তা মিলে যায়। পুলিশের এখন কিছুটা সন্দেহ হতে শুরু করে। পুলিশ এবার সিদ্ধান্ত নেয় সেফকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা। কিন্তু কিছুদিন পরেই সেফের প্রতি সমবেদনা জানিয়ে একটি বড় সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সে অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করে। হতে পারে অনুষ্ঠানে এসে সে এমন কিছু বলে ফেলবে যা পুলিশকে সাহায্য করবে। অনুষ্ঠানের দিন চলে আসে। সেফ সবার সামনে মঞ্চে ওঠে। সে তার বাবা মা এবং বোনকে উদ্দেশ্য করে একটি গান গায় এবং যার লাইনগুলো ছিল এমন, মামা পাপা
Sorry, I never told you all I wanted to say. And now it's too late to hold you. Because you have flown away, so far away. গাইতে গাইতে সে কেঁদে ফেলে এবং তার সামনে বসে থাকা সবার চোখে পানি চলে আসে। সবাই সেফকে যথেষ্ট সমবেদনা জানায়, তাকে অনেক সান্ত্বনাও দেয়। কিন্তু পুলিশের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে গঞ্জালেস ফ্যামিলির খুনের সাথে সেফই জড়িত। কিন্তু মানুষের কাছে তা এখনো বিশ্বাসযোগ্য নয়, কারণ সেফ তার পরিবারকে যথেষ্ট ভালোবাসত, যা সে তার গত কয়েকদিনের কর্মকাণ্ডে বুঝিয়ে দিয়েছে। পুলিশ সেফের কম্পিউটার ঘেঁটে দেখে, যেখানে তারা দেখতে পায় সেফ ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছে বিভিন্ন পয়জন সম্পর্কে জানার, এবং সে একটি টক্সিন সম্পর্কে অনেক সার্চ করেছে এবং পড়াশোনা করেছে যে টক্সিনটা মারাত্মক ক্ষতিকর এবং একটু পরিমাণও মানুষের ভেতরে গেলে একটা মানুষকে নয় প্রায় 100টা মানুষকে মৃত্যুর মুখে পৌঁছে দেওয়ার জন্যই তা যথেষ্ট। এত ভয়ঙ্কর একটা পয়জন নিয়ে সে কেন এত ইনফরমেশন জোগাড় করেছিল? পুলিশের মনে সন্দেহ আরো গাঢ় হয়। পুলিশ আরো জানতে পারে খুনের এক সপ্তাহ আগে সেফের মা হাসপাতালে ভর্তি হয়েছিল ফুড পয়জনিং এর জন্য। হতে পারে মৃত্যুর আগে সেফ তার মাকে পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে। সব দিক থেকে আঙুল বারবার সেফের দিকে উঠছে। পুলিশ সেফকে একটু কড়া জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং পুলিশ লক্ষ্য করে দেখে সেফের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। সে পুলিশের সামনে বসে ঘামছিল এবং খুব অস্বস্তি বোধ করছিল। পুলিশ এও বুঝতে পারে যে সেফ একের পর এক মিথ্যা বলেই চলেছে। টেডি মোটামুটি কয়েক মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ছিল এবং পুরো পরিবারের মৃত্যুর পর একমাত্র সেফই এসবের মালিক। সেফের পরিবারের যখন মৃত্যু হয় তখন সেফের কাছে তেমন টাকা পয়সা ছিল না। তার মা বাবা চলে যাওয়ার 2 মাস পরে সে তার আত্মীয় স্বজনকে ডেকে বলে যে তার ব্রেইন টিউমার হয়েছে এবং সে তার দাদির কাছ থেকে, যিনি ফিলিপাইনে থাকতেন, প্রায় $190,000 মতো দেয়। এছাড়া সে তার বাবার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা তোলে এবং বলে এই টাকা সে তার গাড়ির লোন পরিশোধ করার জন্য তুলেছে। এর কিছুদিন পরেই সে একটি স্পোর্টস কার কিনে সে তার মায়ের সব গহনা বিক্রি করে দেয় এবং টেডির গাড়িটিও বিক্রি করে দেয়। কেন একটা ছেলে তার পরিবারের সবার মৃত্যুর কিছুদিন পরে এতগুলো টাকা জোগাড় করবে এবং স্পোর্টস কার কিনবে, সেটাই ছিল প্রশ্ন। এই প্রশ্ন তার দাদির মনেও আসে যে কেন সেফ মিথ্যে বলে এতগুলো টাকা নেবে। যদি সে নির্দোষ হতো তাহলে তো সে মিথ্যে বলতো না। অতএব শুধু পুলিশই নয়, সেফের পরিবারের আগুনও তার দিকেই ছিল। সেফ গঞ্জালেস ছোটবেলা থেকে সে তার পরিবারের কাছ থেকে শুধু তার প্রতি প্রত্যাশাই দেখতে পেয়েছে। তার বাবা চাইতো সে ডাক্তার কি নকির হবে, এই নিয়ে তাকে প্রচন্ড চাপ দেওয়া হতো। স্কুল থেকে পাশ করার পর সেফ ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এ ভর্তি হয়। সে পড়াশোনা তেমন ভালো ছিল না, তার একাডেমিক রেজাল্টও ছিল খারাপ, তাই সে তার রেজাল্ট সবসময় পরিবারের কাছ থেকে লুকোতো এবং মিথ্যা বলত। কিন্তু ওর বোন ক্লাউডিন ব্যাপারটা ধরতে পারে এবং তার বাবা মাকে সে সব বলে দেয়। এরপর সেফের বাবা মা সেফের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছুটা শাসন করে। তারা তার গাড়ি চালানো বন্ধ করে দেয় এবং তার গার্লফ্রেন্ডের সাথে মিশতে নিষেধ করে দেয় এবং তার বাবা তাকে বলে যদি সে তাদের কথা না শুনে তাহলে তার বাবা তার সব সম্পত্তি থেকে সেফকে ত্যাজ্য করে দেবে। এবং অবশেষে পুলিশ আবিষ্কার করতে পারে যে এই কারণে সেফ তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে। প্রথমে এই কথা মানুষের কিছুতেই বিশ্বাস হয় না, কারণ সেফ তার বাবা মার মৃত্যুতে সারা পৃথিবীর সামনে কান্নাকাটি করে এবং তাদেরকে নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। পুরো দেশের মানুষ সেফের জন্য সমবেদনা জানায়, কিন্তু এই সেফই যে তার বাবা মায়ের খুনি এটা মানুষের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সত্য এটাই। ধীরে ধীরে সবকিছু সামনে আসতে থাকে। ঘটনা শুরু হয় লৈভার বোনের একটা তথ্য থেকে। সে পুলিশকে জানায় সে যখন ঘটনার দিন গঞ্জালেসের বাড়ির সামনে গিয়েছিল তখন সে গ্যারেজে সেফের গাড়ি দেখতে পেয়েছে। শুধু তাই নয়, সেদিন সে যখন কলিং বেল বাজাচ্ছিল সেদিন সে বাড়ির ভেতর থেকে উঁকি দিচ্ছিল। তার এই তথ্য জানার পর পুলিশ সেফের পেছনে সতর্ক হয়ে যায়। এর আগেও সেফের বিরুদ্ধে কিছু ছোটখাটো তথ্য পুলিশ পায়, কিন্তু তখনও পুলিশ জানতো না আসলে সেফই তার বাবা মায়ের খুনি কিনা। পুলিশ সেফের দিকে নজর রাখার জন্য গোপনে একজন ডিটেকটিভকে লাগিয়ে দেয় এবং সে আন্ডার কভার ইনভেস্টিগেশনের পরই সব তথ্য বেরিয়ে আসে যে এই খুনের পেছনে সেফই ছিল। ঘটনার একদিন আগেই সেফ এবং তার পরিবারের তর্ক বিতর্ক হয় তার পড়াশোনা এবং রেজাল্টের ব্যাপারে। সেদিন সেফ 4টার দিকে তার বাড়িতে গিয়েছিল। সে তার গাড়ির পেছন থেকে একটা বেসবল ব্যাট হাতে নেয়
এবং বাড়ির ভিতরে যায়। সে তার বোনের উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল, কারণ তার বোনই সবকিছু তার বাবা মার কাছে বলে দিয়েছিল। সে রান্নাঘরে ছুরির কেস থেকে একটা ছুরি নিয়ে তার কোমরের ভাঁজে রাখে, ধীরে ধীরে তার বোনের ঘরের দিকে যায়, যে ঘরে তার বোন তার এক বন্ধুকে মোবাইল ফোনে মেসেজ করছিল। সে ঘরে ঢুকে পেছন থেকে তার বোনের মাথায় সে ব্যাগ দিয়ে একটা বাড়ি দেয়, সাথে সাথে সে মেঝেতে পড়ে যায় এবং ছটফট করতে থাকে। 18 বছরের ক্লোডিন ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে দেয়ালের কাছে যায় এবং ওঠার চেষ্টা করে। সেফ তখন কোমরের ভাঁজ থেকে ছুরি বের করে একের পর এক তার উপর ছুরি চালাতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সে মরে যায়। এরপর সে তাদের গায়ের উপর একটা লাল সোয়েটার দিয়ে ঢেকে দেয় এবং মা আর বাবার আসার জন্য অপেক্ষা করতে থাকে। তার মা বাড়িতে এসেই তাকে ডাকে, সে জবাব দেয় এবং বলে আমি রান্নাঘরে। তার মা যখন রান্নাঘরের দিকে যেতে থাকে, এর মধ্যে সেফ হাতে গ্লাভস পরে নেয়। তার মা লিভিং রুমের কাছে আসতেই সে পাশ থেকে একইভাবে তার মায়ের উপর একাধিকবার ছুরি চালায়। এরপর সে তার মায়ের হ্যান্ডব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে ছড়িয়ে রাখে। ঠিক সেই সময় তার খালা আসে এবং কলিং বেল বাজায়। সে উঁকি দিয়ে দেখে কিন্তু কোনো শব্দ করে না। এরপর সে অনেকক্ষণ দুটো লাশের সাথে চুপচাপ সে বাড়িতে অপেক্ষা করে বাবার জন্য। তার বাবা আসার সাথে সাথে সে তার বাবার উপর একইভাবে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে রান্নাঘরের দেয়ালে স্প্রে করে, তারপর বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যায় এবং তার রক্তাক্ত কাপড় সহ সব এভিডেন্স নষ্ট করে ফেলে। সেফকে গ্রেফতার করা হয়। সেফ প্রথমে কোনো কিছু স্বীকার করতে চায়, কিন্তু পুলিশের কাছে তো তথ্য ছিল, কিন্তু তেমন শক্ত প্রমাণ দিতে পারে না। এদিকে সেফ বারবার তার কথা বদলাতে থাকে এবং একসময় সে নিজের জালে নিজেই আটকা পড়ে। সে তার স্বীকারোক্তি বদলে দিয়ে বলে সেদিন সে বন্ধুর সাথে ছিল না, সেদিন সে বাবার অফিস থেকে বেরিয়ে ব্রথেলে গিয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী সে ব্রথেলে যায় এবং যে প্রস্টিটিউটের নাম সেফ বলে তাকে জিজ্ঞেস করে। সে প্রস্টিটিউট বলে সে সেদিন সেখানে যায়নি। সেফের পালানোর আর কোনো পথ ছিল না, সে সব কিছু স্বীকার করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত পৃথিবীর সামনে প্রমাণিত হয় এক জঘন্য সত্য। 20 মে 2004 সাল আদালতে প্রমাণ হয় যে সেফি ঠান্ডা মাথায় তার পরিবারের সবাইকে খুন করেছে। 17 সেপ্টেম্বর 2004 সাল সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত সেফ গঞ্জালেসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং এখন সে সাউথ ওয়েস্টের গোলবার্নে সুপার প্রিজনে আছে। বাবা মা সন্তানের কাছে যতটুকু বিশ্বস্ত, সন্তানও বাবা মায়ের কাছে ঠিক তাই। কোন সন্তান নিজের বাবা মায়ের প্রতি এতটা হিংস্র হতে পারে সেটা হয়তো কেউ কোনো দিন ভাবেও নি। বাবা মা সন্তানের ভালোর জন্য তাকে শাসন করবে, সেখানেও বাবা মায়ের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। সবশেষে শুধু এতটুকুই বলার আছে, এরকম ঘটনা